হযরতে বায়েজিদ নামটা শুনছেন নি বুস্তান শহরে জন্মগ্রহণ করার কারণে উনাকে বলা হয় বায়েজিদ বুস্তাবি ইন্তিকালের পরে বলা হয় রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বায়েজিদ কেমনে মাই আল্লাহর ওলি হলেন তিনি এমন কোন বড় আমল ছিল না বায়েজিদ বুস্তাবির জীবনী পরে দেখবেন বায়েজিদ বুস্তাবি খুব সাধারণভাবে জীবন কাটাইতেন তবে উনার মধ্যে সবচেয়ে বড় একটা গুণ ছিল তিনি যখন ঘর থেকে বের হতেন তখন তার মায়ের কদমে চুম্বন দিয়ে বের হতেন আবার সফর শেষ করে ঘরে আইসা বায়েজিদ বুস্তাবি মায়ের কদমে চুম্বন দিতেন আল্লাহু আকবার কর আর আজকে ওই মা বাবাকে উস্তাদকে পীর ও মুর্শিদকে একটু কদম বুসি করলে কিছু কিছু মুনাফিক মার্কা মৌলবি আবু জেহেল মার্কা মৌলবি ইয়াজিদ মার্কা মুনাফিকের দলেরা কয় মাথা নুইয়া সালাম করলে শিরিক হইয়া যায় কয় কি কয় না শিরিকের ব্যবসা দিয়া দিছে শিরিক কি এত সহজ শিরিক এত সহজ নয় মাথা নইলেই শিরিক হয়ে যায় না মাথা নইলেই শিরিক হয়ে গেলে প্রতিদিন আমরা শত শত শিরিক করি সৃষ্টির কোন বস্তুকে যখন স্রষ্টার সঙ্গে তুলনা করা হয় তখন গিয়ে এটা হবে শিরিক কথা কোন ঠিক কিনা তো কদম বুসির সঙ্গে তো সিজদার কোনো শর্ত নাই কদম এটা আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে ঘটিত যার বাংলা অর্থ হচ্ছে পা কথা কোন ঠিক কিনা বুসি মানে চুম্বন পায়ে চুম্বন কথা কোন ঠিক না ঠিক কদমে চুম্বন এটার নাম হচ্ছে কদম বুসি আর সিজদার শর্ত হচ্ছে নাক এবং কপাল এটা যখন জমিনের মধ্যে লাগবে আর এটা যদি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির উদ্দেশ্যে হয় তখন গিয়ে এটা শিরিক হবে আর নাক কপাল যখন জমিনে লাগবে এটা অনলি আল্লাহ পাকের উদ্দেশ্য হবে তখন গিয়ে এটা হবে সিজদা আর সিজদার মালিক একমাত্র কে আরো জোরে কোন কে এখন আপনারা বলেন কদম বুসির সঙ্গে সিজদার কোনো সম্পর্ক আসেনি আসল নিয়মে কদম বুসি হলো ঠোঁট দিয়া গিয়া পায়ের মধ্যে চুমা দেওয়া কার কার মা বাবার কদমে উস্তাদের কদমে বড় ভাইয়ের কদমে বড় বোনের কদমে মুরব্বীদের কদমে আসল নিয়মে কদম বুসি হলো ঠোঁট দিয়া পায়ের মধ্যে গিয়া চুমা দেওয়া এটারে বলে কদম বুসি ঠিক না বে ঠিক কিন্তু আমরা এটা আমভাবে করি না এই জন্য এটার দ্বারা ফেতনার আশঙ্কা হবে ঠিক না বে ঠিক আমভাবে যদি করা হয় আমি যখন একজন উস্তাদের কদমে গিয়ে এমনি নুইয়া গিয়া চুমা দেবো তখন দূরবর্তী কোনো মানুষ সেটা ফেতনা করতে পারে যে এখানে মনে হয় সিজদা করা হচ্ছে এই জন্য কদম বুসি অ্যাকচুয়ালি আসল নিয়মে কদম বুসি করতে হয় আপনার আপন আপন ঘরের মধ্যে আপনার উস্তাদকে মা বাবাকে লোকের অন্তরালে আমভাবে না করে এটা আপনার নীরবে কদম বুসিকা ঠুট দিয়ে করবেন আর আমভাবে যেটা করা হয় যেমন আমি হুজুর স্টেজে আসছেন আমি হুজুরের কদমে চুমা দিছি ঠিক না বিজি হুজুরের পায়ে শুইয়া আন্না চুম্বন দিছি আপনারা দেখেন নাই এটাকে বলা হয় কদম বুসি এখানে কোনো সিজদার শর্ত আছে কথা বলেন আছে আজকে দেখেন এই আদবের দ্বারা মুরব্বীদের দোয়া সন্তানদের আমলে চলে আসে কথা কোন ঠিক না বিজি কদম বুসি করলে এক সময় আমরা ছোটবেলা যখন পরীক্ষা দিতে গেছি বাড়িতে যত মুরব্বী ছিলেন আমরা হাইটা হাইটা গিয়ে দেখবেন সালাম কইরা তাদের দোয়া নিয়া আমরা পরীক্ষার হলে গেছি আর এখন দুই পাতা পড়ুয়া মৌলবীরা বলে মাথা নইলি বলে শিরিক হইয়া যায় জোরে কোন নাউজুবিল্লাহ কারণ এরা আসলে আপনাকে ভালো শিক্ষা দিচ্ছে না আপনাকে বিয়াদবি শিক্ষা দিচ্ছে কথা বলেন ঠিক না ঠিক আমাদের সুন্নি জামাতের সৈনিকরা বিয়াদবি মূলক শিক্ষা কখনো দেয় না কথা বলেন ঠিক না ঠিক আমরা কদম বুসি চাই কি চাই না হাত তুলে বলুন চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত একটু দূর শরী পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা আমার ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম কি আল্লাহর ওলি বায়েজিদ উনার একটা গুণ ছিল
ঘর থেকে বের হওয়ার সময় মার কদমে সালাম দিয়ে বের হতেন, আবার ঘরে আইসা মার কদমে তিনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করতেন। বাবাজির আমার বন্ধুর আমার গভীর মনোযোগ, এইভাবে প্রতিদিন মার খেদমত করতে গিয়া হঠাৎ একদিন দেখা যায় বায়েজিদ বুস্তামির মা একটু অসুস্থ হয়ে গেলেন, শরীরটা বেশি ভালো নয়, মা রোগাক্রান্ত হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শয্যাশায়ী বায়েজিদ বুস্তামির মা, এমন সময় দরদি মা আল্লাহর ওলি বায়েজিদকে বলতেছেন, বায়েজিদ মায়ের গলাটা একটু শুকিয়ে আসছে রে, মারে একটা গ্লাস পানি পান করাও। আল্লাহু আকবার। সন্তানের কাছে মা পানির আবদার করলেন, আমাদের মা যদি আবদার করে আমরা কি পানি আনবো না? আল্লাহর ওলি বায়েজিদ পানির গ্লাসটা হাতে লইলেন, অসুস্থ মা বিছানার মধ্যে শয্যাশায়ী, খুব খেয়াল করবেন কথাটা, পানির গ্লাসটা ধোয়া মুছি কইরা আনতে একটু দেরি হয়ে গেল। এমন সময় পানি আইনা বায়েজিদ বুস্তামি দেখতেছেন অসুস্থ মায়ের চোখের মধ্যে ঘুম চলে আসছে, মা আরামের মধ্যে চলে গেলেন। এখন কি করা যায় বা আমরা কি করতাম? হয়তো আইসা মারে ধাক্কা দিয়া জাগাইতাম, আম্মা উঠেন পানি খান, আর না হলে পানির গ্লাসটা রাইখা চলে যেতাম, যাক আম্মা উঠলে পরে পানি খাইবো নে, কথা কোন ঠিক না? বায়েজিদ বুস্তামি চিন্তা করলেন, কি করব কি করব গো, এখন যদি আমি আমার মাকে জাগাই আমার অসুস্থ মায়ের আরামটা নষ্ট হইয়া যাবে, আর পানির গ্লাসটা রাইখা যদি চলে যায় আমার মায়ের শানে বিয়াদবি হয়ে যাবে। বায়েজিদ চিন্তা করলেন, আমি আমার মায়ের আরাম নষ্ট করব না, পানির গ্লাসটা রাইখা আমি বায়েজিদ যাব না। সিদ্ধান্ত নিলেন, জীবন তো কত রাত ঘুমাইলাম আরো কত ঘুমাইব, আজকের রাতটা আমি আমার মায়ের জন্য, আমি বায়েজিদ রাতের ঘুমটা হারাম করে দেব। বায়েজিদ সিদ্ধান্তের মধ্যে অটল, রাত জাগবেন, যখনই মায়ের চোখ থেকে নিদ্রা দূর হবে গো ওই মুহূর্তে বায়েজিদ মার কাছে পানিটা দিবেন। দেখো রে যুবক দেখো, মার খেদমত কাকে বলা হয়? বায়েজিদ বুস্তামি পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া মায়ের শিওরে দাঁড়ায় রইলেন, মা আরাম করতেছেন। এইভাবে আরাম করতে করতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল, বায়েজিদ তো চোখ বন্ধ করলেন না। এইভাবে সময় কাটাতে কাটাতে রাত যখন শেষের দিকে চলে গেল, ঠিক ফজরের ওয়াক্ত হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা মুয়াজ্জিন সাহেবের আওয়াজ যখন শুনতে পারলেন, ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো, ইমানদাররা তখন আর ঘুমে থাকতে পারে না, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা দুর্ভাগ্য কিছু লোক আছি, ফজরের আজান কোন দিকে হয় অনেক মুসলমানরা টেরই পায় না, সাত রাতের জাগনা হলেও দশ রাতের জাগনা হলেও ইমানদাররা যখন মুয়াজ্জিনের কণ্ঠে আসসালাতু খায়রুম মিনান নাম শুনে ফেলে গো, কোন ইমানদার আর বিছানার মধ্যে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে, অসুবিধা হচ্ছে আমার বাবাজিরা। এ যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, মা আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে চোখটা খুললেন, চোখটা খুলিয়া দরদি মা তাকাইয়া দেখে গো বায়েজিদ বুস্তামি পানির গ্লাসটা নিয়ে আমার কাছে দাঁড়াইয়া রইছে, দুইটা চোখ আগুনের মতো লাল। ওই মা ডাক দিয়া কয়, বায়েজিদ তোমার দুইটা চোখ লাল হয়ে আছে, কি ব্যাপার, রাতে কি ঘুমাও নাই? আল্লাহর ওলি বায়েজিদ ডাক দিয়া কয়, মা ও দরদি মা কেমনে ঘুমাই গো মা, আপনি তো আমার কাছে পানির আবদার করেছিলেন। মা ডাক দিয়া কয়, বাজান রে
আমি তো সন্ধ্যা রাতে তোমার কাছে পানি চেয়েছিলাম, এখন ফজরের ওয়াক্ত তুমি পানি নিয়ে দাঁড়াইয়াছো, বিষয়টা কি? এই মুহূর্তে বায়েজিদ ডাক দিয়া কয়, মা আমি সন্ধ্যা রাতে আপনার কাছে পানি নিয়ে আসছিলাম, তবে গো মা পানির গ্লাসটা ধোয়া মুছি কইরা আনতে একটু দেরি হয়েছিল। আমি আয়শা দেখি গো আপনার চোখের মধ্যে নিদ্রা চলে এসেছে। মা আমি চিন্তা করলাম ওই মুহূর্তে যদি আমি আপনারে জাগ্রত করি আপনার আরামটা নষ্ট হবে, আর যদি পানির গ্লাসটা রাইখা চলে যায় আপনি মায়ের সানে বিয়াদবি হবে। এই জন্য গো মা আমি আপনার আরামও নষ্ট করি নাই, পানির গ্লাসটা রাইখাও যাই নাই, আমি আজকের রাতের ঘুম হারাম করে দিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি যখন আপনার চোখ থেকে নিদ্রা দূর হবে পানির গ্লাসটা যেন সঙ্গে সঙ্গে আপনার হাতে দিতে পারি। মা নেন এবার আপনি পানি পান করে আপনার তৃষ্ণা নিবারণ করেন। ওই দরদি মা টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে গো, পানিটা পান করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করিয়া ওই দরদি মা আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার বায়েজিদ রে তুমি ওলি বানাইয়া দাও। আর কিছু লাগে জীবনে? মা ডাক দিয়া কই, আল্লাহ গো আমার বায়েজিদ রে তুমি ওলি বানাইয়া দাও। এখন আপনারা বলেন মায়ের ডাক আমার আল্লাহ শুনবে কি শুনবে না? আরো জোরে কোন শুনবে কি শুনবে না? হাদিস শরীফে আমার নবী কামলিওয়ালা বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষের মোনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, সন্তানের জন্য তার দরদি মায়ের একটা মোনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, হাদিস শরীফ প্রমাণ করে গো ওই সন্তানের জন্য তার মায়ের একটা মোনাজাতের পাল্লাই ভারী হইয়া যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওরে আল্লাহ রলি বায়ে যে বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা, ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ে দোয়া তুলে মা কেন এত দামে, জানে না সকলে বলুন মা কেন এত দামে, জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামে, জানে না সকলে মা কেন এত দামে, জানে না সং। আরে দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে, মন্দ কথা বলে মা কেন এত দামে, জানে না সকলে মা কেন এত দামে, জানে না সকলে। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা মাকে সম্মান দিতে হবে, মার খেদমত করতে হবে, কারণ মার দোয়া যদি সন্তানের উপর থাকে ওই সন্তানটা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হাদিস শরীফে আমার নবী কামলিওয়ালা বলেছেন, সাহাবায়ে কেরামের মাজলিসে নবী বক্তব্য দিতে গিয়ে বলছেন, যখন কোন সন্তান তার দরদি মায়ের চেহারার দিকে একবার কয়বার একবার মহব্বতের নজরে মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা আকবরী হজ অর্থাৎ কবুল হজের সওয়াব লেখা দেয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখানে অবশ্যই হাজি সাহেব আছেন, আছেন না? আল্লাহ পাক আপনাদের দয়ায় আমাকেও নিয়েছেন। হজ করতে হলে কমপক্ষে এখন 3 লক্ষ টাকা লাগে, ঠিক না? ঠিক। ইতিপূর্বে যত হাজি সাহেব সাহেব আনাগন
মক্কা মদিনার মুসাফির হয়ে আসছেন, 3 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা হজ করে আইসা, এজাবত পর্যন্ত কোন হাজী সাহেব হজের গ্যারান্টি দিতে পারবনি, পারছেনি না, কোন হাজী সাহেব আইসা বলছে যে না আমার হজটা আল্লাহ কবুল করে লেছে, পারবে বলতে? এ যুবক, ও মুরব্বি বাবাজি রাগো, আমার দয়াল নবী একটা গ্যারান্টি দিয়েছেন। নবী কামলিওয়ালা বলেন, যখন কোন সন্তান তার মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে একবার তাকাইব, আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা আকবরী হজ অর্থাৎ কবুল হজের সওয়াব লেখা দিব। এই আনন্দের সংবাদ পাইয়া নবীর সাহাবী প্রশ্ন করলেন, নবী গো, আমি যদি দৈনিক 10 বার আমার মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাই? আমার নবী মুস্কি হেসে বলতেছেন, উম্মত, 10টা কবুল হজের সওয়াব। তাইলে একটা হজ করতে যদি 3 লক্ষ টাকা লাগে, 10টা হজ করতে গেলে কয় লক্ষ টাকার প্রয়োজন? 30 লক্ষ টাকা খরচ করে কোন হাজি সাহেব কি গ্যারান্টি দিতে পারবো নি? এ আমার বাবাজিরা বন্ধুরা, সাহাবি আবার প্রশ্ন করলেন, নবী গো, আমি যদি দৈনিক 100 বার আমার মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে তাকাই? আমার জিন্দা নবী কয়, উম্মত, 100টা কবুল হজের সওয়াব। সাহাবী মনের আনন্দে আবার প্রশ্ন করলেন, নবী গো, আমি যদি তার চাইতে আরো বেশি তাকাই? জিন্দা নবী বলতেছেন, হে আমার উম্মতেরা শুনো, তোমরা যত 1000 বার যত 1000000 বার তোমাদের মায়ের চেহারার দিকে মায়ার নজরে মহব্বতের নজরে তাকাইবা, আল্লাহ তত 1000 কবুল হজের সওয়াব তোমাদের আমলের মধ্যে লেখা দিব। আরো জোরে কন্যা, সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, ওরে মা ডাকেটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই, ঠিক কিনা? আরে কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয়, দেখলে মায়ের চেহারা, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। এখন বলেন, এই সমাজের সকল মা কি ফর্সা মা? সব মারা কি ফর্সা? কিছু কিছু মা আছে কালো বর্ণের, কিছু কিছু মা আছে শ্যাম বর্ণের, কিছু কিছু মা আছে ফর্সা বর্ণের, কথা কোন ঠিক কিনা? এখন কালো মায়ের গর্ভ থেকে যে সন্তান ভূমিষ্ঠ হইল, ওই সন্তান যদি তার কালো মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ কি সওয়াব দিবে না? ফর্সা মায়ের চেহারার দিকে তাকাইলে সওয়াব দিবে না? শ্যাম বর্ণ আকারের মায়ের চেহারার দিকে তাকাইলে সওয়াব দিবে না? সন্তান যেই মায়ের গর্ভ থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তান যদি তার গর্ভধারিণী মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব লেখা দেয়। এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা, আমার কত সন্তান এই পৃথিবীতে আছে গো, যাদের হাতের মধ্যে টাকা নাই, পয়সা নাই, তারা মক্কা শরীফ মদিনা শরীফ যেতে পারে না। আবার টাকা থাকলে অনেকে পারে না, আবার যাদের টাকা আছে তারাও যাইতে পারলো, হজের গ্যারান্টি দিতে পারে না, কিন্তু মায়ের চেহারার দিকে তাকাইলে নবী গ্যারান্টি দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলে কবুল হজের সওয়াব লেখা দেয়। কথা কোন ঠিক না বেঠে? আর শুধু তাই নয়, মা প্রেমিক বাবা প্রেমিক সন্তান যেইগুলা, এদেরকে দেখবেন সমাজের মানুষরাও ভালোবাসে, বাসেনি লোক মুখে দেখবেন শোনা যায়, মানুষ বলে, আহ অমুকের একটা ফুত, হে এ তো ভালো, ইচ্ছে মতো হের মা বাবার সেবা সে করে দিছে, এরকম বলে কিনা? আবার কিছু কিছু সন্তান নিয়ে দেখবেন মানুষে মন্দচারী বলে, যাহারে অমুক তো ভালো মানুষ ছিল, হের ফুত কেড়ে এত খারাপ হইল, এরকম বলে কিনা? বাবাজিরা আমার বন্ধুরা আমার, শুনেন তাহলে, মা বাবার দোয়া যদি অন্তরে থাকে, কোন সন্তানের উপর থাকে, ওই সন্তানগুলা সম্মানিত হয়। হে কুমিল্লার যুবক বাবাজিরা, ও আমার মুরব্বি বাবাজিরা, একটা লোকের কারণে একটা এলাকার সুনাম বৃদ্ধি হয়, আবার একটা লোকের কারণে একটা এলাকার দুর্নামী হয়। একটা লোকের কারণে একটা এলাকা সম্মানিত হয়, আর একটা লোকের কারণে একটা এলাকা দুর্নামী হয়, কথা বলেন ঠিক না ঠিক? বাবাজিরা আমার, বুস্তান শহরের মধ্যে
আল্লাহর ওলি বায়েজিদ আল্লাহ আল্লাহ জিকির করতেন ওই বায়েজিদের কারণে আজকে বুস্তান শহরটাকে সবাই ভালো রকম চিনে কথা কন ঠিক কিনা তবে বাজান যেখানে ভালো লোকের বসতি হয় ওই জায়গার মধ্যে কিছু খারাপ লোকের আনাগোনা হয় কথা বলেন ঠিক কিনা আপনাদের কোনো কষ্ট হচ্ছে কোনো প্রবলেম আছে বাবা জি আমার রাগ করবেন না আদবে আউলিয়া বিয়াদবে শয়তান যার মধ্যে আদব আছে তার মধ্যে আল্লাহ আছে নবী আছে মুর্শিদ আছে কথা কোন ঠিক কিনা এখানে আলেমদের সম্মানে রাগ করবেন না আলেমদের সম্মানে চেয়ার দুইটা রাখা হয়ে গেছে ঠিক না বিঠিক আপনাদের শিক্ষার জন্য বলতেছি অন্তত আজকে এই দরবারে যারা পীরের মুরিদ হয়ে আসছেন কোন মুরিদ তার পীরের সমতুল্য হয়ে বসতে পারে না কথা বলেন ঠিক না বিঠিক আমি যাই সেখানে বসছি আমার সম্মান কি কমে গেছে আমার জন্য চেয়ার আনা হয়েছিল চেয়ারটা আমি ফেলে দিছি ওইদিকে কারণ এটা হচ্ছে আজিজির জায়গা এশকের জায়গা কথা বলেন ঠিক না বিঠিক আমি যত বড় আলেম হই আমার মুর্শিদের পায়ে আমি একজন আসামি আমি যত বড় বুজুর্গ হই আমার পীরের কাছে আমি একজন সামান্য আসামি কথা বলেন ঠিক না বিঠিক আমার কথা কি রাগ করছেন বেয়াদবি নিয়েছেন আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক সকলে কোন আমিন আরো জোরে বলেন আমিন যদি কেউ বেয়াদবি নিয়ে থাকেন আমার আল্লাহর হস্তে মাফ করবেন কারণ এটা হচ্ছে আমাদের শিক্ষার জায়গা কথা বলেন ঠিক না বিঠিক এখানে যত আলেম ওলামা হুজুরের মুরিদ হয়ে আসছেন আজকে আপনি যত বড় আলেম হন আপনার পীরের কদমে আপনার স্থান কথা বলেন ঠিক না বিঠিক ভাইয়ার আমার বন্ধুরা আমার খুব খেয়াল করবেন আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় কথা কোন ঠিক না বিঠিক আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় সম্মান দেওয়ার মালিককে ইজ্জত দেওয়ার মালিককে ইজ্জত কেড়ে নেওয়ার মালিককে এই জন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা কথা বলেন ঠিক কিনা আল্লাহ কয় ও হাবিব আপনি জগৎবাসীকে বলে দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ আমি যাকে ইচ্ছা রাজ্য দিতে পারি যার কাছ থেকে ইচ্ছা আমি রাজ্য কেড়ে আনতে পারি আল্লাহ কয় আমি যাকে ইচ্ছা সম্মানিত করি যার কাছ থেকে ইচ্ছা আমি সম্মান কেড়ে আনতে পারি আমি দিনকে রাত বানাই রাতকে দিন বানাই পাহাড়কে সমুদ্র বানাই সমুদ্রকে পাহাড় বানাই জীবিতকে মৃত বানাই মৃতকে জীবিত বানাই সবকিছুর মালিক একমাত্র কে বৃক্ষতর নাম কি বৃক্ষতর নাম কি জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক সকলে কোন আমিন একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা مولانا محمد بيانا مولانا আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ এখন গভীর রাত আমি কোনো ফালতু কথা বলে সময় নষ্ট করতে আসি নাই এই দরবার এটা হক দরবার এই জন্য বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে আশেকরা প্রেমিকরা আসছেন কিছু শিক্ষা নিয়ে যান আমি যেই কথাটা বলেছিলাম বাবাজি যেই জায়গার মধ্যে ভালো লোকের বসতি হয় ওই জায়গার মধ্যে কিছু খারাপ লোকের আনাগোনা হয় বুস্তান শহরের মধ্যে আল্লাহর ওলি বায়েজিদ তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেন মানুষ তাকে ভালোবাসত ভদ্রলোক হিসেবে গ্রহণ করত ওই বুস্তান শহরের মধ্যে একটা অসৎ নারী ছিল এই নারীটা দেহ ব্যবসা করত নাউজুবিল্লাহ কল টাকার বিনিময়ে ওই নারী তার দেহটাকে বিক্রি করত এলাকার যুবকদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে আনতো দুই দিনার তিন দিনার করে যুবকদের কাছ থেকে হাতিয়ে এনে ওই নারী তার দেহটাকে বিক্রি করত জুরে কর নাউজুবিল্লাহ এমন অসৎ নারী আমাদের দেশেও তো আছে আছে না বাবাজির আমার গভীর মনোযোগ মনোযোগ
হে যুবক, আপনাদের বেশি মনোযোগ দিতে হবে বায়েজিদ বুস্তামী আল্লাহ আল্লাহ জিকির করতেন ওই বুস্তান শহরের যুবকদেরকে, ওই দেহ ব্যবসায়ী নারীটা তার রূপের দিকে আকৃষ্ট করিয়া বুস্তান শহরের যুব সমাজকে নষ্ট করত, তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিত। ওই বুস্তান শহরের বড় বড় সাহেব সর্দাররা অনেক চেষ্টা করলেন যুব সমাজকে ভালো করার জন্য, অনেক চেষ্টার পরে তারা ব্যর্থ হইয়া গেলেন, কারণ যুবকগুলা ওই নারীর পক্ষে। যুবক যেই দিকে থাকে শক্তি সেই দিকে বেশি থাকে। মুরব্বীরা অনেক চেষ্টা করলেন, তারা ব্যর্থ হইয়া গেলেন, ওই নারীকে ভালো রাস্তায় আনতে পারলেন না। সকল সাহেব সর্দাররা পরামর্শ করলেন, অনেক চেষ্টার পরও তো আমরা ব্যর্থ হইয়া গেলাম, ওই অসৎ নারীকে কেমনে ভালো করা যায়। তখন সাহেব সর্দাররা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, আমাদের এলাকায় তো একজন ভালো লোক আছে, একজন আল্লাহর ওলি আছে, বায়েজিদ বুস্তামীর কাছে গিয়া দেখি কোনো পরামর্শ পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন তো, আল্লাহর ওলিরা কি সুবুদ্ধি দেয় না কুবুদ্ধি দেয়? হক্কানি ওলি আল্লাহগণ কখনো কাউকে কুপরামর্শ দিতে পারে না, হক্কানি ওলি আল্লাহগণ সব সময় মানুষকে সুপরামর্শ দিয়ে থাকেন, ঠিক না বি ঠিক? এলাকার সাহেব সর্দাররা একত্রিত হইয়া তারা চলে গেলেন বায়েজিদ বুস্তামীর বাড়িতে, যাইয়া তারা ডাক দিলেন, হুজুর। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বায়েজিদ বুস্তামী দরজা খুলে বের হলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দেখা বায়েজিদ বুস্তামী একদম স্ট্রেঞ্জ, কি ব্যাপার? এলাকার বড় বড় সাহেব সর্দার সবাই, আমি বায়েজিদের বাড়িতে আসলেন, আমার সুনসিব। তখন সবাই ওনাকে সালাম দিয়ে বলতেছে, হুজুর আমরা আজকে আপনার কাছে একটা পরামর্শ নিতে আসছি। আল্লাহু আকবার। বায়েজিদ বুস্তামী বলেন, আমি এমন কি পরামর্শ আপনাদেরকে দিতে পারি? তখন এলাকার সাহেব সর্দারগণ বললেন, বুস্তান শহরের সাহেব সর্দারগণ বললেন যে, হুজুর একটা দেহ ব্যবসায়ী নারী, অসৎ নারী আমাদের যুবকগুলোকে নষ্ট করে ফেলতেছে, ওই নারীর অত্যাচার থেকে যুবকদেরকে কিভাবে বাঁচানো যায়? তখন বায়েজিদ বুস্তামী বললেন, কিসের কারণে ওই নারীটা খারাপ ব্যবসা করে? তখন সবাই বলে, হুজুর টাকা পয়সার জন্য। বায়েজিদ জানতে চাইলেন যে ওই নারীটা এক রাইতে কত টাকা ইনকাম করতে পারে। তখন মুরব্বীরা কো, হুজুর 10-15টা যুবক যেহেতু তার ঘরের মধ্যে আসা যাওয়া করে, 2-3 দিনের করে দিলে হতো 30-40 দিনের হয়ে যায়, ঠিক না বিঠিক? আল্লাহর ওলি বায়েজিদ ডাক দিয়ে বলতেছেন, ও সাহেব সর্দারগণ, আপনারা যত আমার কাছে পরামর্শ নিতে আসলেন, আজকে যদি আপনারা আমার কাছে 40টা দিনার আইনা দিতে পারেন, যেহেতু ওই নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, যদি আপনারা সবাই আমার কাছে 40টা দিনার আইনা দিতে পারেন, আমি বায়েজিদ একবার চেষ্টা করে দেখব ওই নারীটাকে ভালো করা যায় কিনা। এখন বায়েজিদ যে টাকা চাইলেন, এটা কি ঘুষ চাইছে? সুদ আল্লাহর ওলিরা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। বাবাজির আমার সাহেব সর্দাররা ডাক দিয়া কই, হুজুর অনেক চেষ্টা করলাম নারীটাকে ভালো করার জন্য, যদি 40 দিনার দিলে ওই নারী ভালো হইয়া যায়, এটা আমাদের জন্য কোনো ব্যাপারই নয়। কখন দিতে হবে হুজুর বলেন? বায়েজিদ বুস্তামী বললেন, ঠিক আছে আপনারা আসরের পরে টাকাগুলো নিয়ে আইসেন। সত্যি সত্যি ওই এলাকার সাহেব সর্দারগণ 40 দিনার একত্রিত করিয়া আসরের নামাজের পরে বায়েজিদ বুস্তামীর বাড়িতে আসলেন, আবারও ডাক দিলেন, হুজুর। বায়েজিদ বুস্তামী বের হলেন, আবার সাহেব সর্দারদের সঙ্গে সাক্ষাৎ, সালাম বিনিময় হলো। কুশল বিনিময় হওয়ার পরে 40টা দিনার বায়েজিদ বুস্তামীর হাতের মধ্যে দেওয়া হইল, নেন এখানে পূর্ণ 40টা দিনার আছে হুজুর। বায়েজিদ বুস্তামী 40টা দিনার গ্রহণ করে এটা পকেটে ঢুকাইলেন। আল্লাহু আকবার বলেন। আরে তুমি পরশ আমি লোহা, ও মুর্শিদ দেখিবারে পাই, আরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমা গুণে আমায় পুইরা করো সাই। রাগ করছেন আমার বাবাজিরা? গভীর মনোযোগ এ যুবক বন্ধুরা, বায়েজিদ বুস্তামী 40টা দিনার পকেটের মধ্যে ঢুকাইলেন। আসরের নামাজ পড়ার পরে মাগরিবের পূর্ব মুহূর্তে বায়েজিদ বুস্তামী যেই যাই নামাজে নামাজ আদায় করতেন, ওই যাই নামাজটা বগলের মধ্যে লইলেন,
তসবিটা হাতের মধ্যে লইয়া টাকাগুলা পকেটে ঢুকাইয়া ওই দুশ্চরিত্রা নারীর বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন। মাগরিবের পূর্ব কোণে আল্লাহর ওলি বায়েজিদ মুস্তাবি হাইটা হাইটা রওনা হয়ে গেলেন ওই দুশ্চরিত্রা নারীর বাড়ির উদ্দেশ্যে। মাগরিবের পূর্ব কোণে এলাকার যুবকগুলাও দুই দিন আর তিন দিনের হাতে লইয়া তারাও রওনা হইছে, আল্লাহর ওলিও রওনা হইছে। দুইজনের মধ্যে দুই গ্রুপের মধ্যে পার্থক্য আসেনি, একজন যাচ্ছে সত্যের পক্ষে আর আরেক দল যাইতেছে জিনার পক্ষে, কথা কোন ঠিক কিনা? বাবাজির আমার বাইজিত মাগরিবের পূর্ব মুহূর্তে ওই দুশ্চরিত্রা নারীর বাড়ির সামনে গিয়ে যখন হাজির হলেন ওই দেহ ব্যবসায়ী নারী অপরূপ সাজে সজ্জিত হইয়া বাড়ির সামনে হেলছিল দুলছিল। যখন বায়েজিদ বুস্তাবিকে দেখলো একটা দৌড় দিয়া ঘরের ভিতর ঢুইকা গেছে, এমন সময় দেখা যায় এলাকার পোলাপান গোলা যুবক গোলা দুই দিন আর তিন দিন আর হাতে লইয়া ওই নারীর বাড়ির সামনে আসছে। আইসা ওই যুবক গোলা যখন দেখছে বায়েজিদ বুস্তাবি দাঁড়ানো ফুলা মানে পয়সা ডালিছে, ওদিন বুঝছিলাম আমরা ফুলা মানে বুঝি খারাপ, একলা একলা কো দেখ রে ফিসা বাজ আমরা দোলাই বসে নাউজুবিল্লাহ কল, কারণ যে যে কর্ম করে এই কর্মের ফল সে জানে, কথা কোন ঠিক কিনা? এ যুবক বাবাজিরা আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, গিবত করা হচ্ছে জিনার চাইতে নিকৃষ্ট কাজ, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার এই সমাজের মধ্যে এখন পর্যন্ত হক্কানি ওলি আল্লাহ গোনা আছে কিনা? এই সোশ্যাল মিডিয়া বের হইয়া দেশটার একদম নষ্ট করে ফেলছে কিছু কিছু বিয়াদবের দলেরা, ভণ্ড পীরদের কিছু কিছু কুকৃতি, হক্কানি পীর মাসা একদের নয় ভণ্ড পীরদের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলে। এই সমাজে কি ভণ্ড পীর আছে না? এই সাবরিয়া দরবার এটা হক দরবার, কথা কোন ঠিক না বেঠিক? এখানে কি আপনারা কোনো ঔষধ আচরণ পাইছেন? আসার পর থেকে আমরা দেখতেছি এখানে সুন্নতে বড় আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের বয়ান হচ্ছে, জিকরে সামা হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কি কোনো মদ গাজার আসর আছে? কোনো হই হুল্লোড় আছে? বাবাজিরা আমার কিছু কিছু ইউটিউবাররা তাদের ফলোয়ার বাড়াইবার জন্য, লাইক কমেন্ট বেশি পাওয়ার জন্য এই সমাজের কিছু কিছু ভণ্ড পীরদের কিছু কিছু কুকীর্তি ইউটিউবে ফেসবুকে প্রচার করে ঢালাওভাবে সকল পীর মাশায়েখদেরকে বদনামী করতে চায়। এ ইউটিউবার ভাইয়েরা সাবধান করে দিচ্ছি, বাংলার জমিনে ইসলামের অভয় বাণী আসছে আউলিয়া কেরামের উসিলায়, কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? যদি বাবা শাহজালাল মুজাররাদিয়ামুন রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে বাংলার জমিনে না আসতেন, রাজা গৌর গোবিন্দের অত্যাচারে অদ্যাবধি পর্যন্ত আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম ঠিক কিনা বলেন? এই ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠায় আউলিয়া কেরামের বিকল্প নেই, কথা কোন ঠিক না বেঠিক? ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয় বাণী এসেছে আল্লাহর অলিগণের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইউটিউব আর ফেসবুক চালানো আমার ভাইদেরকে সতর্ক করে দিব, হক্কানি ওলি আল্লাহ সম্পর্কে ঢালাওভাবে কোনো মন্তব্য করবেন না, মনে রাখবেন শুনে রাখবেন ভণ্ড পীরদের বিরুদ্ধে আমরাও কথা বলি ঠিক না বেঠিক? কারণ হক্কানি ওলি আল্লাহগণ হচ্ছেন আমাদের মাথার তাজ ঠিক না বেঠিক? আর ভণ্ড পীরগুলো আমাদের পায়ের নিচে আমরা রাখতে রাজি নয়, আর হক্কানি ওলি আল্লাহগণ হচ্ছেন আমাদের মাথার তাজ, হক্কানি ওলি আল্লাহর পায়ের ধুলাটা আমরা মাথায় রাখতে রাজি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক সকলে, কোন আমিন। একটু দূর সরি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা অসুবিধা হচ্ছে আমার বাবাজিরা, খুব খেয়াল করেন আমি যে আলোচনার মধ্যে ছিলাম সরাসরি আমার আলোচনার মধ্যে চলে যাই। এলাকার যুবকগুলা মনে করছে আল্লাহর ওলি বায়েজিদ বুস্তাবিও নাকি চরিত্র হরণ করতে গিয়েছেন, নাউজুবিল্লাহ কন ফোলাফানে করে রাখ আজগা দেখ মুভি হিসাবে গীতা করে সব ছেলেগুলা যুবকগুলা আড়ালে দাঁড়ায় রয়েছে। এমন সময় মাগরিবের আজান হলো, মাগরিবের আজান হলো, আজান হওয়ার সঙ্গে সঙ্গে বায়েজিদ বুস্তাবি নামাজ পড়ার জন্য
ওই চরিত্রহীন নারীর ঘরের মধ্যে প্রবেশ করিয়া বাইজিদ বুস্তামি ঘরের দরজাটা একটু বন্ধ করে রাখলেন। ফুলাফানে কই শাশ রে হিসাবে তো দরজা লাগাইলিছে, নাউজুবিল্লাহ কইতেন না বাবাজিরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ। মাগরিবের নামাজ পড়ার জন্য বাইজিদ বুস্তামি বগুলের জায়নামাজটা বিছাইয়া দিলেন, কেবলামুখী হইয়া তিনি মাগরিবের সালাত আদায় করিয়া ওই অসৎ চরিত্রের নারীটাকে একটা ডাক দিলেন, মা গো মা মা। আচ্ছা বলেন এই ডাক্তার মজে মজা আছে না নাই? এত সুন্দর পবিত্র একটা নাম যার মুখ দিয়া এই শব্দটা বের হয়ে গেছে, ওই মায়ের সঙ্গে কি কোনো জিনার কাজ চলতে পারে? একটা নারীকে আপনি যখন মা বলে সম্বোধন করবেন, মনুষ্যত্ব বোধ যদি আপনার আমার মধ্যে থাকে, এই মায়ের সঙ্গে কেউ খারাপ আচরণ করবে না, কারো কোনো কাম ভাব যাবে না। কথা কোন ঠিক না বিঠি? বাইজিদ বুস্তামি ডাক দিলেন, মা গো মা, তুমি কিসের কারণে খারাপ কাজ করো, যুবক গোলারে নষ্ট করো? মহিলা কই, হুজুর আমি যুবক গুলার কাছ থেকে টাকা ইনকাম করার জন্য আল্লাহ আমার রূপ যৌবন দিয়েছে, আমি আমার দেহ বিক্রি করি, নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি কোন, মা তুমি এক রাইতে কত টাকা ইনকাম করো? বিডি কই, হুজুর না হইলো তো 30-40 দিনের করি। তখন বাইজিদ বুস্তামি বললেন, নেও, পকেট থেকে বের করে 40টা দিনার বের করে দিয়ে বললেন, মা এখানে পূর্ণ 40 দিনার আছে, আজকে রাতের জন্য আমি বাইজিদ তোমারে কিনতে চাই, তোমাকে কিনলাম, নেও এখানে টাকা আছে, যেহেতু তুমি টাকার বিনিময়ে দেহ বিক্রি করো। মহিলা গয়না দেখতেছে সত্যি সত্যি 40টা দিনার, মহিলা তো স্ট্রেঞ্জ, এতগুলো টাকা উনি একা দিয়ে ফেললেন। বাইজিদ বুস্তামি বললেন, মা মা গো, আমি এতগুলো টাকা দিয়া তোমার একটা রাতের জন্য কিনেছি, তবে আমার দুইটা শর্ত আছে। কয়টা? প্রথম শর্ত হলো গো মা, আজকের এই রাতে তোমার ঘরের মধ্যে কোনো পুরুষ ঢুকতে পারবে না। আমার দ্বিতীয় শর্ত হলো, আজকের এই রাতে আমি বাইজিদ তোমারে যাহা বলবো তুমি তাই শুনতে হবে। শর্ত কয়টা? আমি যাহা বলবো তুমি তাই শুনতে হবে, আর আজকে রাতে তোমার ঘরে কোনো পুরুষ ঢুকতে পারবে না, যেহেতু আমি একা তোমার টাকা দিয়ে কিনছি। অনেক চিন্তা ভাবনা করে মহিলা রাজি হয়ে গেল, ঠিক আছে এক রাতের বিষয়। বাবাজির আমার গভীর মনোযোগ, এই বলিয়া টাকাগুলো হাতে দিয়া বাইজি জায়নামাজের মধ্যে বসিলেন। কিছুক্ষণ পরে দেখা যায় এশারের আজান হয়ে গেল, এশারের আজান হওয়ার পরে বাইজিদ বুস্তামি যায় নামাজে এশারের নামাজ আদায় করলেন। মহিলা তার ভরা যৌবন লইয়া বৈশা আছে, আল্লাহর ওলি তো একটা বড় তার রূপের দিকে তাকায় না, ওই আল্লাহর ওলি বাইজিদ নামাজের জানাজায় মহিষা এবাদত করতেছেন। করতে 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 রাত যখন 12টা ওভার হইয়া গেছে, রাত যখন 12টা ওভার হইয়া গেছে, দুনিয়া লোভী মানুষরা তখন ঘুমের ঘরে যায়, আর ওই মুহূর্তে আল্লাহওয়ালা ব্যক্তিরা রসুল প্রেমিক ব্যক্তিরা আল্লাহ পাওয়ার জন্য রাতের ঘুমটাকে হারাম করে দিয়া তারা তাহাজ্জুদ নিয়া ব্যস্ত হইয়া যায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু আফসোসের বিষয় হলো তাহাজ্জুদ পড়বে দূরের কথা, বর্তমানে কিছু মুসল্লি আছে ওয়াক্তের নামাজও নাই। সাপ্তাহিক মুসল্লি যারা যারা আছে এও মসজিদও যায় শুক্রবারে খালি সর্দারি করার লাগিয়া, নামাজ পড়বে না একক তো, কিন্তু চাষ্টলে বৈশা ফাঁকনা ফাঁকনা কথা কিন্তু ঠিকই কইতারে। চাষ্টল মুফতি আছে না কিছু? চাষ্টল মুফতি আছে, আমি এরারে দিছি চাষ্টল মুফতি, এরার ডিগ্রি হচ্ছে চাষ্টল থেকে, এরা কিতাবাদি পইরা এরা মুফতি হন লাগে না, এরা চাষ্টলে বইলেই 2-4 দিন বইলে এরা বড় বড় মুফতি হইয়া যায়। বাবা যেরা আমার এগুলার সার্টিফিকেট দেয় দোকানওয়ালা, চাষ্টলের মালিক যে উনি সার্টিফিকেট দেয়, কারণ টেলিভিশন তো ফরজে জায়গা দোকান, ঠিক না বেঠি? আর ডিশ চ্যানেল না না হইলে দোকানের মধ্যে এই দোকানও কেউ চাউ খাইতে চায় না, আর ক্রাম বুট না থাকলে তো সারছে ওই ক্রাম বুট আর টেলিভিশন দেখবেন সার দোকান, এটা বাধ্যতামূলক। আমার ব্যবসায়ী ভাইয়েরা, আমি আপনাদের বদনাম করছি না, সসম্মান দিয়ে আপনাদেরকে বলতেছি, ভাই আপনি ব্যবসা করেন, ব্যবসা হালাল, আমার নবীজি ব্যবসাকে হালাল করেছেন, সুদ ঘুষকে হারাম করে দিয়েছেন, তবে ওই ব্যবসার মধ্যে আপনি হারাম মিশ্রিত করতে পারবেন না। ও আমার চায়ের দোকানদার ভাই,
আজকে ডিজিটাল যুগের মধ্যে আপনার দোকানে একটা টেলিভিশন থাকতেই পারে, অসুবিধা নাই তো। সোশ্যাল মিডিয়াতে একটা টেলিভিশন যদি আপনার দোকানে থাকে, আপনি ওই দোকানের মধ্যে টেলিভিশনের মধ্যে ভালো জিনিস ছাড়েন, একজন আলেমের ওয়াজ ছাইড়া দেন, একটা কোরআন পাকের তেলাওয়াত ছাইড়া দেন, একটা নাত রাসূলের ক্যাসেট ছাইড়া দেন, আপনার দোকানে যত কাস্টমার বসবে আলোচনা শুনলে পরে, এই হয়তো কোরআন হাদিসের আলোচনা শুনিনা কোনো কাস্টমার হেদায়েত হয়ে যেতে পারে, আপনি নিজে হেদায়েত হয়ে যেতে পারেন। আপনার দোকানের কোন কাস্টমার আসলে সেও আপনার দোকানের টেলিভিশনের মধ্যে ইসলামিক আলোচনা শুনিনা কোরআন হাদিসের বাণী শুনিনা, ওই ব্যক্তিটার মধ্যে পরিবর্তন চলে আসতে পারে। কিন্তু ভাইয়েরা আমার, ও ব্যবসায়ী ভাইয়েরা, পায়ে হাত ধরে বলবো, দোকানের মধ্যে সিনেমা ছাইরেন না, দোকানের মধ্যে কোনো গান বাজনা ছাইরেন না, দোকানের মধ্যে কোনো ডেক্সেটের মধ্যে কোনো ডিজে গান না ছাইরা। আল্লাহর হস্তে আপনাদের পায়ে ধরে বলবো, দোকানদার ভাইয়েরা, হয়তো আমার কথাটা ইউটিউবে প্রচার হবে, আপনারা অনেক দোকানদার ভাইয়েরা শুনবেন, আপনাদের আমি ভাই মনে করে পায়ে ধরে বলবো, দোকানের মধ্যে কোনোদিন টেলিভিশনের মধ্যে কোনো বাজে সিনেমা ছাড়বেন না, আলেমুল আমার আলোচনা সাইরা দিবেন, কোরআন হাদিসের বাণী শুনাইয়া দিবেন। ব্যবসায় লাভ হইব না লস হইব? আর যখন ডিজে গান দিব, তারপরে আপনার বিভিন্ন ওষুধ সিনেমা ছাইরা দিব, এই দোহানের মাঝে মনে আল্লাহ রহমত ডাইলা দিলাইব, হ্যাঁ, এই ব্যবসায় কি বরকত হবে না অবরকত হবে? ওই ব্যবসায়ী উন্নতি করতে পারবে না। আমি পাপি মুখে বই লাগালাম, যদিও 2 টাকা বেশি রুজি করতেছেন, আপনি দেখতেছেন আপনার কোন দিকে যে নষ্ট হয়ে যাবে আপনি নিজে টের পাবেন না। হালাল উপায়ে 1 টাকাও অনেক দামি, আর ওষুধ উপায়ে 20 টাকাও কোনো মূল্য নেই, কথা কর ঠিক না বেঠি? প্রয়োজন হলে এক বেলা খাবো, তারপর হালাল রুজি খাইতে হবে, প্রয়োজন হলে এক বেলা খাবো, তবে এই রুজিটা হতে হবে হালাল রুজি। আর হালাল ইনকাম দিয়ে যদি আমরা গ্রহণ করি, দেখবেন আমাদের ছেলে মেয়েগুলো আমলি হবে, সমাজের মধ্যে চুরি চিন্তায় রাহাজানি ডাকাতি খুন খারাপি সুদগুষ সব বন্ধ হয়ে যাবে, যদি আমরা হালাল রুজি বক্ষণ করি। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই সমাজটা হচ্ছে মারামারি হিংসার জায়গা, কে কাকে মেরে কতটুক বড় হতে পারে সমাজটার মধ্যে এখন এই দুরবস্থা, কথা বলেন ঠিক না বেঠে? যাক, আমার আলোচনা সেই দিকে ছিল না, আমি মূল কথার মধ্যে চলে যাই। বাবাজির আমার, বন্ধুর আমার, আল্লাহর আলী বায়েজিদ তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, আলোচনা এখানে ছিল মনে আছে? নাইলে তো আবার কবির হুজুর দিয়ে এক ডাল ছেড়ে আরেক ডালকে শেখা। বায়েজিদ বুস্তাবি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তামাজ পড়তে পড়তে প্রায় ফজরের কাছাকাছি হয়ে গেল, তাহাজ্জুদের শেষ প্রান্তে ওই মহিলাটা চিন্তা করলো, লোকটা আমারে এতগুলো টাকা দিয়া কিনলো, একটা বড় আমার রূপের দিকে তাকাইলো না, এলাকার যুবক গুলো আমার রূপ দেখলে পাগল হইয়া যায়, আর এই লোকটা এত টাকা দেওয়ার পরও আমার দিকে একবার চাইলো না, নাউজুবিল্লাহ কইতেন না। তখন এই বেহায়া মহিলা, বেহায়া নারী, অসত নারী ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি এতগুলো টাকা দিয়ে আমারে কিনলেন, রাত তো চলে যাইতেছে, এখনো কি আপনি আমার দিকে আসবেন না? বায়েজিদ একটা চিৎকার মেরে বললেন, এ হতভাগ্য মা, এ বিয়াদব মহিলা, এখনো কি তোমার শিক্ষা হলো না গো, এখনো কি তুমি বুঝতে পারলা না? মহিলাটা ভয় একদম স্তব্ধ হয়ে গেছে ধমক খাইয়া। এরপরে আল্লাহর ওলি বায়েজিদ ডাক দিয়া কয়, মা একটা জগ পানি নিয়ে আসো। বিনি মনে করছে বিশ্বাস মনে পানি খাইবো, জগ বইরা পানি নিয়ে আসছে। বায়েজিদ বুস্তাবি কয়, মা গো এই পানিটা দিয়া তুমি একটু ওযু কইরা আসো। কি কইরা আসো? বিনি কয়, হুজুর আমারে মাফ করেন না, আমি তো জীবনও ওযু করছি না। বায়েজিদ কয়, মা গো আজগা তো করতে গো, কেন আমি তো তোমার টাকা দিয়ে কিনছি রে মা, আমি তো তোমাকে বিনা স্বার্থে বলি নাই, আমি তোমাকে কমিটমেন্ট দিয়েছি যে আমি যাহা বলবো তুমি তাই শুনতে হবে, ঠিক না বেঠিক? আমার ওয়াদা রক্ষা করো, রাত শেষ হইয়া যাইতেছে, আমি তো তোমাকে এই পর্যন্ত কোনো সাজেশন দেই নাই, এখন আমার সাজেশন, তুমি ওই পানিটা দিয়ে ওযু করে আসো। মহিলাটা পানি দিয়ে ওযু করে আসলো, বায়েজিদ বুস্তাবি ওই মহিলা আমারে ডাক দিলেন, মা গো মা যাই না মজে দাঁড়াও গো মা, কেবলা মুখি হইয়া এই রহমতে নুজুলের সময় আমার আল্লাহর একটা সিজদা করো গো মা। মহিলাটা কয়, হুজুর আমারে মাফ করেন, আমি জীবনও নামাজ পড়ছি না। বাইজিত আজগা তো পড়তে হইব, কেন আমি তো তোমারে টাকা দিয়ে কিনছি, ঠিক না বেঠে? শর্ত মানো। তারপরে ওই মহিলা কেবলামুখী হইয়া যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহ তাআলার যখন সিজদার মধ্যে চইলা গেছে গো,
এমন সময় আল্লাহর ওলি বাইজে টপ টপ করে চোখের পানি সাইরা কাইন্দা এই রহমতের সময় ফজরের পূর্ব মুহূর্তে বাইজেদ বুস্তাবি আমার আল্লাহর ডাক দিলেন আল্লাহ আমি বায়েজিদ গোরের দরজা বন্ধ করেছি তুমি তোমার এই বান্দির মনের দরজাটা খোলা দাও ও মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুনি আমি পাপি ডুই বাজাইতাম নি খারাপ লাগতেছে ভাই ওই মহিলাটা সিজদার মধ্যে পড়ে আছে বাইজির ডাক দিয়ে কই আল্লাহ ওই নারীটা যদি আজকের পর থেকে সমাজের মধ্যে কোনো খারাপ কাজ করে আগামী কালকে থেকে ওই বুস্তান শহরের মানুষেরা তোমার বাইজিদের উপর থুতু নিক্ষেপ করবে আল্লাহ গো ওই নারীটা যদি আজকের পর থেকে সমাজের মধ্যে কোনো দেহ ব্যবসা করে আগামী কালকে বুস্তান শহরের মানুষেরা তোমার বায়েজিদকে ধিক্কার দেয়া থুতু নিক্ষেপ করে এলাকা সারা করবে আল্লাহ আমি ঘরের দরজা বন্ধ করেছি তুমি তোমার বান্দের মনের দরজাটা খোলা দাও এই বলিয়া আল্লাহর ওলি যখন কান্না করতেছে আল্লাহর ওলিদের চোখের পানি আল্লাহ দেখে কি দেখে না আল্লাহর কাছে মায়া লাগে কি লাগে না আল্লাহর ওলি বায়েজিদ চোখের পানি ছাড়তে দেরি হয়েছে ওই মহিলাটার অন্তর চক্ষু খুলতে দেরি হয় নাই ওই নারীটা এখন চিৎকার মেরে বলতেছে হুজুর নামাজ পড়তে এত মজা আগে জানতাম না হাত তুলে বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন ইয়া রাসূল আল্লাহ মায়ার সুরে বলুন ইয়া ওলি আল্লাহ ওই নারীটা ডাক দিয়া কয় হুজুর নামাজের মধ্যে এত স্বাদ এত মজা আগে জানতাম না আমি ওয়াদা করতেছি হুজুর আজকের পর থেকে জিন্দিগিতে আর কোনোদিন নামাজ সারব না আরো জোরে কোন সুবহানাল্লাহ ওরে যাহার দনে হইলাম দনি যাহার মানে হইলাম মানি যাহার গুণে হইলাম গুণি প্রাণে বিশ্বাস রয়া আমার মুর্শিদ আমার রং মহলে আগ দুয়ারে পারাদার তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার মুর্শিদ আমার রং মহলে কথা বলেন ঠিক কিনা প্রয়োজন হলে মুর্শিদের পাউটা কাদের মধ্যে তুলে রেখে দিয়েন মুর্শিদকে হৃদয়ে রাখতে হবে মুর্শিদের সমপর্যায়ে বসে গেলে তো আমি আর পীর মানলাম কই তাহলে তো আমি আর তাইনে সমানই হয়ে গেল কথা কোন ঠিক না ঠিক বাবা জিরা আমার এই জন্য তরিকত মাহফিল আসছেন তরিকত কি শিক্ষা দেয় এটা আমাদেরকে বুঝতে হবে পোস্টারে দিয়েছেন কিন্তু তরিকত মাহফিল কথা কোন ঠিক কিনা এখানে আসবে যার মধ্যে আদব আছে যাদের মধ্যে তাজিম আছে যার মধ্যে শালীনতা আছে যার মধ্যে ভদ্রতা আছে ওই সমস্ত ব্যক্তিগণ এই তরিকত মাহফিলের মধ্যে আসে কথা কোন ঠিক না ঠিক আল্লাহ রহমতে যারা আমরা এসেছি সকলেই শালীনতায় ভরপুর ভদ্রতায় ভরপুর নম্রতায় ভরপুর এর মধ্যে কিছু কিছু সময় অনেকে হামসে বড়া কোন হে হয়ে যায় কথা কোন ঠিক না ঠিক এই জন্য আজকে আমার কষ্ট লেগেছে একটা বিষয় নিয়ে একটা দৃশ্য দেখে আপনারা মনে কষ্ট পাইছেন বাবা জিরা আমার মুর্শিদের সহবত চারটা আমল একটা হলো স্রষ্টার ইবাদত নবীজির মহব্বত পীর মুর্শিদের সহবত মাতা পিতার খেদমত অন সহবত নিতে গিয়া ছাত্র শিক্ষকের মধ্যে পার্থক্য থাকতে হবে কিনা আমি শিক্ষা নিতে গিয়া স্টুডেন্ট এবং ছাত্রের মধ্যে ব্যবধান আছে না এই জন্য বলে শুনেন কখনো উস্তাদের সমপর্যায়ে পীরের সামনে গিয়া কখনো সামিলে বসবেন না তবে একটা জিনিস আছে আদবের চেয়ে হুকুম বড়
আমি আমার মুর্শিদের কাছে, এই তরিকতের বাইরা শুনেন, আমি আমার মুর্শিদের কাছে গিয়া আসামির সুরতে বসবো। কাঠগড়ায় যেরকম হাকিম সাহেবের কাছে আসামি দাঁড়ায়, মুর্শিদে পীর মুর্শিদের সামনে আসামির সুরতে দাঁড়াইবেন। যদি আপনার মুর্শিদ হুকুম করে যে বাজান, আপনি আমার কাছে বসেন, তখন কিন্তু আর আপনার আদব চলবে না, তখন হুকুমটা বড়। পীর মুর্শিদ যখন আদেশ করবে যে বাজান, আপনি আমার কাছে বসেন, তখন সঙ্গে সঙ্গে এই আদেশটা মান্য করা আপনার জন্য ফরজ। পীরের আদেশ মান্য করা এটা মুরিদের জন্য ফরজ। এই জন্য আজিজি থাকতে হবে পীরের কাছে, আসামির বেশে থাকবেন। হুজুর যখন বলবে বাবা আপনি আমার কাছে বসেন, তখন আপনি আর নিচে বসা চলবে না, তখন হুজুরের আদেশটা মান্য করা আপনার প্রয়োজন। ঠিক না? ঠিক। এই জন্য ভাইয়ার আমার শুনেন, মানুষের মানব দেহের মধ্যে তিনটা অংশ আছে, মানব দেহের মধ্যে তিনটা অংশ আছে। একটাকে বলা হয় ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফির শায়খ। হে তরিকতের বাইরা শুনেন, মানব দেহের তিনটা ভাগ, ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফির শায়খ, দেহের তিনটা ভাগ, গলা থেকে মাথার তালু পর্যন্ত, এটাকে বলা হয় ফানাফিল্লাহ। আর এই গলা থেকে নাভি পর্যন্ত এই দেহটাকে বলা হয় ফানাফির রসুল। নাভি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত এই নিম্ন দেশটাকে বলা হয় ফানাফির শায়খ। সমাজের মানুষ তিনটা প্রেমে কান্দে, আল্লাহর প্রেমে কান্দে, রসুলের প্রেমে কান্দে, শায়খের প্রেমে, অর্থাৎ জগতের প্রেমে কান্দে। এই জন্য দেখবেন অনেক শায়খরা লিখেছেন, হয় আমার তিন কাস্টেরি নৌকা খানি, দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি, আমি কি দিয়া সেচি নৌকার পানি রে, তুই সে আমার মন। খালিদে ওহ করে নিলেন, আহ করে নিলেন, এটার অর্থ কি বুঝছেননি? খালি যে ভালো লাগছে সুরটা শুনছেন, কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই অর্থটা সকলে বুঝতে পারেন নাই। তিন কাষ্ঠের নৌকা এটা কুন্ডা, হ্যাঁ এই জ্ঞানী লোক। তিন কাষ্ঠের নৌকা হচ্ছে মানুষের দেহটা, কবি এটাই বলেছেন, তিন কাষ্ঠের নৌকা মানুষ, মানুষের দেহটা তিনটা ভাগ করা হয়েছে, ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফির শায়খ। এই তিনটা স্টেপ দেহের মধ্যে আছে, এই জন্য কবি বলেছেন আমার তিন কাষ্ঠেরই নৌকা খানি, জুড়ায় জুড়ায় উঠে পানি। মানুষ তিন প্রেমে কান্দে, কান্দে না? আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে, পীর মুর্শিদের প্রেমে, মা বাবার প্রেমে, জগতের প্রেমে কান্দে না মানুষ? এই জন্য কবি বলছেন আমার তিন কাষ্ঠেরই নৌকা খানি, জুড়ায় জুড়ায় উঠে পানি, আমি কি দিয়া সেচিব নৌকার পানি রে। ও মাজান, খালের পানি হিচ্ছা ফালানো যায়, ডুবার পানি হিচ্ছা ফালানো যায়, পুকুরের পানি হিচ্ছা ফালানো যায়, দেহের পানি কোনো কিছুতে হিসন যায়নি। হয় আমি কি দিয়া সে চিব নৌকার পানি রে, তুই সে আমার মন। কারণ এই দেহের পানি কোনো হিসেম যায় না, এই দেহর পানি হিসতে গেলে কামেল মুর্শিদের কাছে যাইতে হয়, এই দেহের পানি যদি মুছতে হয় কামেল মুর্শিদের সহবতে যাইতে হবে। ও তরিকতের আশেক বাবাজিরা, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলছি শুনুন, শুধু তাই নয়, এই যে ফানাফিল্লাহ, ফানাফিল্লার অংশের মধ্যে আমার আল্লাহ তালার 7টি গুণ আছে, সেফাত। সেফাত মানে শব্দের অর্থ হচ্ছে গুণ। আপনাদের কি খারাপ লাগতেছে? মানুষের এই ফানাফিল্লার অংশে শুধু মানুষের রূপের মধ্যে আল্লাহ তালার 7টা গুণ আছে, 7টা সেফাত আছে। এই 7টা অঙ্গের কোনো একটা অঙ্গ কোনো মানুষ তার নিজের চোখ দিয়ে দেখতে পারে না। হে যুবকরা শুনেন, আপনারা তো কাল লেগে পাগল হয়ে বলেছেন বুঝি তো, বাইলে 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 না বইয়া রয়েছেন আমার লাগে। আসল কাহিনী তো জানি, আমি আপনাদেরকে বিরক্তির কারণ হব না, আপনাদের বিরক্তির কারণ হব না, তবে আমি কোনো মহাফিলে কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করতে চাই না। আমি বাস্তববাদী, আমি বাস্তবমুখী কিছু কথা আমার যুব সমাজকে শোনাইতে চাই, এবং আমার আলোচনার মধ্যে যেই যুবকগুলো আসে আমার যুবকদেরকে আমি এটাই বলি, আমি আমার যুব সমাজকে ভাই মনে করে যে মাহফিলে আসতে হবে মাহফিলের পরিবেশ নিয়ে,
কারণ মাহফিল কোনো রঙ্গমঞ্চ না, মাহফিল কোনো নাটকের মঞ্চ না, মাহফিল কোনো নাট্য মঞ্চ না, তামাশার জিনিস না, এটা হচ্ছে হেদায়েতের জিনিস। এখানে শিক্ষা নিতে হবে, রাগ করবেন না, ডোন্ট মাইন্ড। এখানে অনেক যুবক আসছেন, আপনাদের শরীরের মধ্যে একটা পাঞ্জাবি নাই, অনেকের অনেকের মাথার মধ্যে একটা টুপি নাই, দরবারে যে আসছেন আল্লাহ রাসূলের ফায়েজ নিতে, অনেক যুবকের মাথার মধ্যে টুপি নাই। ভাই রাগ করবেন না, একটা টুপির দাম বেশি টাকা হয় না, মাত্র 20 টাকা 50 টাকা হলে একটা টুপি কিনতে পারা যায়, ঠিক না? ঠিক। অনেক যুবক ভাইরা আসছেন এখানে যাদের মাথার মধ্যে টুপি নাই, ভবিষ্যতে আসলে মাহফিল আসলে একটা টুপি মাথায় দিয়ে আসবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ একটা পাঞ্জাবি পরে আসবেন। আমাদের পিসাবুজুর আবার আসছেন, আমরা সকলে বলি মারহাবা, জোরে কোন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, পিসাবুজুরের আগমন, পিসাব কেবলার আগমন, মাশাআল্লাহ সকলে বসেন। আমি যেটা বলেছিলাম, মানব দেহের মধ্যে মানুষের এই ফানাফিল্লার অংশে 60টা গুণ আছে, এর একটা অঙ্গ মানুষ তার নিজের চোখ দিয়ে দেখতে পারে না। আসুন এখন প্র্যাকটিক্যালি প্রমাণ নেই, অঙ্গগুলো কোন কোন অঙ্গ? প্রথম অঙ্গটা হচ্ছে মাথার তালু, দ্বিতীয়টা হচ্ছে পেশানি যেটাকে কপাল বলা হয়, তারপরে দুই চোখে হলো একটা, কয়টা হইছে? দুই গালে হইছে একটা, কয়টা? নাক হলো একটা, জবান হলো একটা, থুতি হলো একটা, কয়টা হচ্ছে? 60টা। এই 60টা অঙ্গের কোনো একটা অঙ্গ মানুষ তার নিজের চোখ দিয়ে দেখতে পারে না। অথচ দেখেন আপনি আয়নার সামনে গেলে আপনার রূপটা দেখতে পারতেছেন, ঠিক না? ঠিক। আয়না সারা আপনি বলুন তো আপনার রূপটা কি আপনি নিজে দেখতে পারেন? এত বাহাদুরি যে দেখাইতেছি, উপর দিকে তাকান আসমান পর্যন্ত দেখা যায়, আপনার মাথার তালুটা দেখা সম্ভব নেই? আপনার কপালটা চোখের নিচে না উপরে? চোখের উপরে। উপর দিকে তাকাইলে সবকিছু দেখা যায়, আপনার দুইটা চোখ দিয়ে চেষ্টা করেন তো আপনার কপালটা দেখতে সম্ভব? এখন সমানে চলে আসুন, এই দুই চোখ দিয়ে আমরা শত শত মাইল দূরে দেখি, এই ডান চোখ দিয়ে একটু বাম চোখটা দেখেন তো দেখা সম্ভব? বাম চোখ দিয়ে একটু ডান চোখটা দেখেন তো সম্ভব? এখন আরো নিচে যাই, এই যে নাকটা, এটা চোখের উপরে না নিচে? আপনি নিচে চাইলে সব দেখতেছেন, আপনার রূপের মধ্যে আপনার পেসের মধ্যে নাকটা দেখেন তো আপনার চোখ দিয়া, সোজা চোখ দিয়া নাকটা দেখা সম্ভব নেই? সম্ভব নয়। তুলতুলে দুইটা গাল আছে আমাদের, আছে না? একটু তাকায় দেখেন তো আমার গালটা দেখেছেন, দুই গালটা দেখেছেন, দেখা যায়নি? সম্ভব নয়। এই যে জবান দিয়ে কথা বলতেছে, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আমাদের জবানের কথা শুনে, একটাবার দেখেন তো নিচে চাইয়া আপনার জবানটা দেখা সম্ভব, থুতি দেখা সম্ভব? তাহলে আমাদের কিসের তো বাহাদুরি, আমাদের কিসের তো বড়াই? নিজের রূপটা নিজে দেখতে পারেন না, আপনি কেমন মানুষ? এই জন্য তরিকতের ভাই বলেছেন, ওরে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কোলে পাইয়া, আরে নাচে নাচে হাসন রাজা মুর্শিদের পাইয়া, আপনা রূপ দেখিলাম রে, রূপ দেখিলাম রে নয়নে, আপনা রূপ দেখিলাম রে। সুবহানাল্লাহ, বুঝতেন না? তাসাউফ বিদগণ বলতেছেন, যদি তুমি তোমার রূপ দেখতে চাও, তোমার কামেল মুর্শিদের রূপের দিকে তাকাও, মুর্শিদ রূপটাই হচ্ছে আসল রূপ, যেই রূপে আল্লাহ পাওয়া সম্ভব, নবী পাওয়া সম্ভব, কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন।